আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি সিপিও অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে নতুন একটি ভিডিও করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে বিভিন্ন ক্লাসিফাইড সাইটগুলো দেখাচ্ছি কিভাবে আমরা খুব সহজে অ্যাড পোস্টিং করতে পারি। ওকে, আপনারা এভাবে প্রতিদিন 3টা 4টা 5টা করে অ্যাড পোস্ট করেন, আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। ওকে, আর আমি খুব দ্রুতই আরও ভালো ভালো অনেক সাইট আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, তাহলে আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই, আমরা কোন সাইটটা সম্পর্কে কাজ করব সেটা জেনে নিই। ওকে, আচ্ছা, কাজ করার আগে আমাদেরকে যেটা প্রয়োজন হবে, একটা অ্যামাজন অ্যাকাউন্ট প্রয়োজন হবে। হ্যাঁ, অ্যামাজন ডট কমে আপনারা চলে আসবেন। অ্যামাজন ডট কমে আসার পরে, আপনারা হচ্ছে বিক, এই যে এমন একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন, পরে বিক্যাম অ্যান্ড অ্যাফিলিয়েট, একদম নিচে এই যে বিক্যাম অ্যান্ড অ্যাফিলিয়েটে ক্লিক করে আপনারা সমস্ত তথ্য দিয়ে খুব সহজেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাহলে তো খুবই ভালো। ওকে, আচ্ছা, অ্যামাজন অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে এই যে আমরা ক্যাটাগরিগুলো সিলেক্ট করব। হ্যাঁ, ক্যাটাগরিগুলো সিলেক্ট করব। আজকে আমি যে ক্যাটাগরিটা দেখাবো সেটা হচ্ছে একটা বেবি প্রোডাক্ট। এখানে আমি ক্লিক করলাম, তো বেবিতে ক্লিক করলে এখন এখানে হচ্ছে অনেক ক্যাটাগরি তো আরো পেয়ে যাব, তাই না? তো আমি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে আমি লিখে দিলাম টয়েস। তো আমি বাচ্চাদের খেলনা নিয়ে কাজ করব, তো নিচে চলে আসি। আসার পরে আমার একটা খেলনা পছন্দ করতে হবে, তো এখানে দেখি কোন ধরনের খেলনাটা আমি নিতে পারি। এখানে কিন্তু দেখেন অনেক ধরনের অফার দেখাচ্ছে। আচ্ছা, ব্যাকে যাই আমি, তো দেখেন আমি এই খেলনাটাকে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এই যে এখানে কিন্তু যে ইনফরমেশনগুলো দেয়া আছে, ছবিগুলো দেয়া আছে, এখানে যে ডিটেলস দেয়া আছে, এগুলা নিয়ে কিন্তু আমরা একটা সুন্দর করে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিতে পারি। অবশ্যই আমাদের অ্যাকাউন্টটাকে সেভ রাখার জন্য আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিব, তা না হলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। সেটা হচ্ছে সিপিএ অথবা অ্যাফিলিয়েট, যে কোনো অ্যাকাউন্টের জন্যই কিন্তু আমরা একটা ল্যান্ডিং পেজ অবশ্যই ক্রিয়েট করে নিব। ওকে, আর আমরা যে সাইটটাতে আজকে অ্যাড প্রমোট করব সেই সাইটটাতে আমরা চলে যাই। আমি একটা আগে ওপেন করে রেখেছিলাম, এই যে chahosads.com। হ্যাঁ, তো এখানে আমরা আমাদের অ্যাডটা প্রমোট করব। এটা হচ্ছে একটা ইউএসএর সাইট, তো এখানে খুব ভালো কাজ হচ্ছে। দেখেন এখানে এই যে এই ক্যাটাগরিগুলো আমরা প্রমোট করতে পারবো। আর এখানে এই যে টপ সিটি, দেখেন এই অ্যাডটাতে এখানে যদি আমরা আমাদের অ্যাডটা প্রমোট করি তাহলে এই যে এই সিটিগুলোতে খুব ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, তো আমিও আজকে এই সিটিগুলোতেই প্রমোট করব। আমি অবশ্যই বলে দিব লাস্টের দিকে যে কোনটা আমি, কোন কান্ট্রিতে আমি হলো এই অ্যাডটা প্রমোট করছি। আমি এই ভিডিওর মধ্যেই দেখাবো যে কোন কান্ট্রিতে আমি এই অ্যাডটা প্রমোট করে খুব ভালো রেজাল্টটা পাইছি। তো আজকে আমি সেম কান্ট্রিতেই আবার এই অ্যাডটা প্রমোট করব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে কিভাবে আমরা আমাদের অ্যাডটা প্রমোট করব? এই যে দেখেন এখানে আমরা কয়েকটা অপশন পাচ্ছি, এখানে আমরা সরাসরি পোস্ট অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিব। হ্যাঁ, পোস্ট অ্যান্ড অ্যাডে ক্লিক করার পরে, এই ধরনের একটা ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে চলে আসলো। এখন আমরা এখানে ক্লিক করি, সিলেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমরা সেল করতে চাচ্ছি, আমরা কোনো প্রোডাক্ট সেল করার জন্য অ্যাডটা দিব, এই জন্য ফর সেলে ক্লিক করলাম। এখন হচ্ছে এখানে দেখেন সিলেক্ট বলতেছে, যে সিলেক্টে ক্লিক করলাম, এখন আমাদেরকে আরও একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। যেহেতু আমি দেখেন একটা প্রোডাক্ট নিচ্ছি, কোনটা, এই যে আমি বাচ্চাদের খেলনাটা নিয়েছি, যেহেতু সেহেতু আমি এটা দিব কি বেবি। হ্যাঁ, বেবি প্রোডাক্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সট করব। নেক্সটে ক্লিক করার পরে, দেখেন এই ধরনের একটা ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে এখানে আমরা হচ্ছে লোকেশন দিব, মানে কোথায় আমরা একটা প্রমোট করব সেই লোকেশনটা দিব। তারপরে এখানে একটা টাইটেল দিব, এখানে একটা ডেসক্রিপশন দিব। হ্যাঁ, তো দেখেন এই যে এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু আমি আগে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে রাখছিলাম। আমি সেই ল্যান্ডিং পেজটাতে আপনাদেরকে নিয়ে চলে যাই, কী ধরনের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে রাখছিলাম, যে দেখেন এখানে আমি প্রিভিউ করি। প্রিভিউ করার পরে এই যে দেখেন এখানে কিন্তু আমি আমার ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করে রেখেছিলাম। এখানে যে আমি একটা ক্লিক করি বাই নাও, ক্লিক করার পরে দেখেন আমার সেম যে অফারটা, সে অফারে কিন্তু নিয়ে চলে গেল। ট্রাফিকও আমাদের অফারে যাওয়ার পরে এভাবে ক্লিক করলে কিন্তু ট্রাফিককেও আমাদের ওই অ্যামাজনে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তো এখন আমি যে একটা টাইটেল দেওয়ার জন্য আমি যে ল্যান্ডিং পেজে টাইটেলটা ইউজ করছিলাম,
সেই টাইটেলটা কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নিয়ে আমি এই আমার অ্যাডের জন্য এই টাইটেলটাই ইউজ করব। ওকে, আমার টাইটেল দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে একটা ডিসক্রিপশন অ্যাড করতে হবে। অবশ্যই আমরা একটা সুন্দর ডিসক্রিপশন অ্যাড করব, যেটা আমি ল্যান্ডিং পেজে ডিসক্রিপশনটা দিয়েছিলাম ওই ডিসক্রিপশনটাই আমি এখন দিয়ে দিব। ওকে, তো এখন আমার ডিসক্রিপশনটাও কিন্তু হয়ে গেল। তো ডিসক্রিপশন হয়ে গেল, এখন দেখেন এই যে অফার টাইপ, এখন এই আমার অফারটা কোন টাইপের? হ্যাঁ, তো বায়ের জন্য না, এক্সচেঞ্জের জন্য না, আমি ফর এখানে কি দিয়ে দিলাম, এই যে এখানে দিয়ে দিলাম সেল। হ্যাঁ, এখানে আমি সেল দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন এখানে প্রাইস দিতে হবে। তো এই প্রোডাক্টের প্রাইস কত ছিল? $9.99। আমি একটু আবার দেখে নিই আসলে কত ছিল। দেখেন, $9.99 ছিল। আচ্ছা, তাহলে আমার অফারটার প্রাইস, প্রোডাক্টের প্রাইস দেওয়া কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে এখান থেকে আমাদেরকে একটা ছবি অ্যাড করতে হবে। হ্যাঁ, তো আমার এই যে ল্যান্ডিং পেজের যে ছবি দেওয়া আছে, এখান থেকেই কিন্তু আমি ছবি সেভ করে রেখেছি, সেই ছবিটা আমি এখানে দিয়ে দিব। ওকে, তো এই যে অ্যাড এ পিকচারে ক্লিক করব, চুজ ফাইল, এখান থেকে দেখেন এই ছবিটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আপলোড। ওকে, আচ্ছা দেখেন ইমেজটা কিন্তু চলে আসলো। আর এখন হচ্ছে আমার যেটা দিতে হবে, এই যে আমি একটা মেইল দিয়ে দিব। আমি এই যে মেইলটা কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নিয়ে কিন্তু আমার এই মেইলটাই আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে যে নামটা দিতে হবে আমার, এখানে অবশ্যই একটা নেম দিতে হবে, ইউজার নেম দিতে হবে। আমি এখন একটা ইউজার নেম দিব। হ্যাঁ, ইউজার নেম দিয়ে দিলাম। তো এখন ফোন নাম্বার চাচ্ছে, আমি ফোন নাম্বার দিব না। দেখেন এখানে হচ্ছে যে রেড মার্ক করা, স্টার মার্কগুলো করা, হ্যাঁ রেড কালারের, এগুলা হচ্ছে ম্যান্ডেটরি, এগুলা দিতেই হবে, আর তাছাড়া বাকিগুলা দেয়া লাগবে না। এখন এটা করার জন্য যে এই যে এটার জন্য দেখেন এই যে আমাদেরকে একটা জিপ কোড দিতে হবে। হ্যাঁ, জিপ কোডের জন্য আমি আগেই বলেছিলাম যে কোন কান্ট্রিতে আমরা অ্যাড প্রমোট করব, খুব ভালো কাজ হচ্ছে এবং আমি অফার প্রমোট করে ভালো রেজাল্ট পাইছিলাম, পরে দেখাবো। তো এখন আমি আমার কান্ট্রিটা দেখাবো। হ্যাঁ, তো কান্ট্রিটা দেখানোর জন্য যে দেখেন এখানে যে টপ কান্ট্রি, টপ সিটিগুলো দেখাচ্ছে, আমি এই যে মিয়ামিতে কিন্তু আমার অ্যাডটা প্রমোট করে খুব ভালো রেজাল্ট পাইছি, এই জন্য আমি এখন মিয়ামিতে আবার আমার একটা অ্যাড প্রমোট করব। হ্যাঁ, তো মিয়ামিতে আমার অ্যাডটা প্রমোট করার জন্য আমাকে, আমি আগে দেখি মিয়ামি জিপ কোডটা সার্চ দিই, মিয়ামি জিপ কোড। ওকে, মিয়ামি জিপ কোড লেখার পরে এ ধরনের দেখেন আমরা জিপ কোড পেয়ে যাচ্ছি অনেকগুলো। আপনারা এখান থেকে যে কোনো একটা জিপ কোড দিয়ে দিবেন, আমি এখান থেকে DDD111টা দিয়ে দিব। এই যে একদম উপরে DDD111। ওকে, তাহলে হয়ে গেল। এখন কিন্তু দেখেন সব কমপ্লিট, আমরা কিন্তু সব কমপ্লিট দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এই যে সাবমিটে পোস্ট দ্য অ্যাডে ক্লিক করতে হবে। দেখেন এখন আমরা জিপ কোড দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, এখানে সেল দিয়েছি, সব প্রাইস দিয়ে দিয়েছি, আর এখন একটা যে কাজটা বাকি আছে, আমরা কিন্তু কোথাও আমাদের এই যে অফারের লিঙ্কটা অ্যাড করি নাই, বা এই যে আমাদের কি যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করে রাখছি এটার লিঙ্ক অ্যাড করি নাই। তো আপনারা যেটা করবেন, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার পরে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এই লিঙ্কটা কপি করে নিব। হ্যাঁ, কপি করে নিয়ে একটা শর্টনার দিয়ে লিঙ্ক শর্ট করে নিব। আমি এই যে আগেই শর্ট করে রেখেছি, এই লিঙ্কটা কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নেওয়ার পরে আমরা চলে যাই এখানে, আসার পরে এই যে ডেসক্রিপশন যে লিখছি, ডেসক্রিপশন লিখছি, এখানে আমরা কি করব, ওকে হাইপেন, এখানে দেখেন আমার লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে পোস্ট দ্য অ্যাডে ক্লিক করার পরে আমার অ্যাডটা কিন্তু, একটু অপেক্ষা করি। এখন দেখেন এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, আমার পাসওয়ার্ড দেয়া কমপ্লিট, পাসওয়ার্ড কনফার্ম, পাসওয়ার্ড দেয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি সেভে ক্লিক করব। হ্যাঁ, দেখি সেভে ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সেভ একটা অপশন আসছে, আমি সেভ করব না। হ্যাঁ, সেভ না করার পরে এখন এখানে কিন্তু দেখেন
আমার অ্যাডটা প্রমোট হলো কিনা আমরা কিন্তু বুঝতে পারতেছি না। তো আসলে আমার অ্যাডটা প্রমোট হলো কিনা সঠিকভাবে দেখার জন্য আমি এখানে মাই অ্যাডে ক্লিক করব। হ্যাঁ, মাই অ্যাডসে ক্লিক করার পরে দেখি আমার অ্যাডটা প্রমোট হলো কিনা। ওকে, লোডিং হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। মাই অ্যাডে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই ধরনের একটা পেজে নিয়ে চলে আসছে, ড্যাশবোর্ডে নিয়ে চলে আসছে। আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যে টাইটেল দিয়েছিলাম এখানে টাইটেলটা দেখাচ্ছে, আমরা মিয়ামিতে একটা পোস্ট করেছিলাম সেটা দেখাচ্ছে, এই যে মিয়ামি ফ্লোরিডাতে আমাদের একটা প্রমোট করা ছিল এটা দেখাচ্ছে, আমার প্রাইস ছিল প্রোডাক্টটার $9.99, এখানে $10 দেখাচ্ছে। ওকে, আর যে ফটোটা ইউজ করেছিলাম সেটা দেখাচ্ছে ডিসক্রিপশনে এটা। আর এই যে দেখেন আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম এটাই হচ্ছে সে আমাদের অফারের লিঙ্ক, আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক। এই লিঙ্কটা আমরা যদি কপি করে কপি কপি করি কপি করে হচ্ছে আমরা নিউ ব্রাউজারে যে ওপেন করি, দেখেন সার্চ করি, তাহলে কিন্তু এই যে আমাদের সেই ল্যান্ডিং পেজে নিয়ে চলে আসলো। এখন এই যে বাই নাওতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যেটা দেখাবে সরাসরি অ্যামাজনে নিয়ে চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে কেউ আমাদের কোনো ক্লায়েন্ট এখান থেকে কেনাকাটা করে তাহলে কিন্তু আমরা একটা কমিশন পেয়ে যাব। ওকে, আর আপনারা অবশ্যই অ্যামাজনের কোনো অফারের লিঙ্ক নিতে হলে আপনারা যেটা করবেন, আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন। মনে করেন যে আমি এখন একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম হেলথে। হ্যাঁ, তো হেলথে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এখানে আমি লিখলাম ফিটনেস। ওকে, তো আমি ফিটনেস প্রোডাক্টটা সিলেক্ট করলাম। ফিটনেস প্রোডাক্ট সিলেক্ট করার পরে মনে করেন যে আমি এই অফারটাই নিব। হ্যাঁ, তো এই অফারটা নেওয়ার জন্য আমাদের যে লিঙ্কটা নিতে হবে, কোথা থেকে আমরা লিঙ্কটা নিব, এই যে এই অফারে আসার পরে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এই যে দেখেন এই লিঙ্কটা কিন্তু আমরা কপি করে নিয়ে আমাদের ল্যান্ডিং পেজ বানাবো, যে আমাদের ল্যান্ডিং পেজের এই যে বাই নাও করছি এখানেই কিন্তু আমরা ওই লিঙ্কটা জুড়ে দিব। ওকে, তাহলে আমি যেভাবে দেখাইলাম এভাবে সবাই কাজ করেন। আর পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি মনোযোগ সহকারে দেখে আপনারা কাজ শুরু করবেন। আপনারা অনেকেই নক করেন যে আসলে কেউ সাকসেস হতে পারছেন বা কেউ হতে পারছেন না, তো আমার মনে হয় যে আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন, পুরো কাজটা আগে দেখে কাজ শুরু করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে শিখতে পারবেন। তা না হলে অল্প একটু দেখা যদি হচ্ছে আপনারা মনে করেন যে না আমি কাজ শুরু করে দিই, তাহলে কিন্তু ভাইয়া অনেক কিছু মিস করে যাবেন। কারণ ভিডিওর মধ্যে এমন কিছু কথা থেকে যেতে পারে, এমন কিছু দেখানো হতে পারে যেটা খুব ইম্পর্টেন্ট, ওই ইম্পর্টেন্ট অতটুকুর জন্য আপনার সেলটা বেড়ে যেতে পারে। ওকে, এই জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।